তো আজকে কালকে যেহেতু একটা জুড়ো হাওয়া দিয়েছিলো ওয়েদারটা খুব ভালো ছিল তো আজকেও না দেখছি সকাল থেকে মেঘলা ওয়েদার তো জানি না কী হবে আর আমার উচ্ছে গাছটা তোমাদের দেখাই পুরো লতিয়ে 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 লতি দেখতে পাচ্ছ তো এই তোমাদের ভালো করে দেখাই দাঁড়াও দেখো এখান থেকে লতানো শুরু হয়েছে পুরো একদম সারা গিরিল ধরে নিয়েছে পুরো এই যে এদিক থেকে আবার আলাপ বের হচ্ছে তো জানি না উচ্ছে কতটা হবে উচ্ছে দরকারও নেই এই পাতাই যথেষ্ট এই উচ্ছে পাতা বড়া খেতে খুব ভালো ভালো লাগে আর কি তো যতগুলো পাতা হয়েছে আমাদের বড়া খাওয়ার মতো যথেষ্ট না গো খাবো তো অবশ্যই কিন্তু দেখতেও বেশ ভালো লাগে কোনো গাছ যদি এরকম লতিয়ে ওঠে দেখতেও বেশ ভালো লাগে তাই না ঝামেলা মানে একটা ঝামেলা মিটলো এরপর যাবো লাঞ্চের দিকে তবে একটু পরে যাবো আমি ভিডিওটা আপলোড করে দিয়ে তারপর যাবো আর আজকে ব্রেকফাস্টে আছে ফ্রেঞ্চ টোস্ট আর সবেদা সবেদা খেতে কিন্তু আমাদের তিনজনেরই ব্যাপক লাগে ব্যাপক লাগে পাতানো ভালোবাসে আমিও ভালোবাসি ইন্দ্রও ভালোবাসে সবাই ভালোবাসে ততক্ষণে সব রান্নার কেটে কুটে বেটে বুটে রেডি হলো মানে রেডি করলাম আর কি কাটাকুটি বাটা খুঁটি করতেই রান্নার থেকে আরো ডবল সময় যায় এবার রান্না ঝাপাঝাপ আজকে যেটা রান্না করবো সেটা হচ্ছে মোচা ঘন্ট কালকে মোচাটা আনার পরেই ছাড়িয়ে রেখেছিলাম সন্ধেবেলা তো আজকে এটাকে ভালো করে কুচিয়ে সেদ্ধ করে নিয়েছি একটুখানি মানে একটু ভাপিয়ে নিয়েছি আর কি মোচাটা করবো আলু আর ছোলা দিয়ে মোচা ঘন্ট আর কি ছোলাও ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা আর এখানে মশলাও করে নিয়েছি আদার লঙ্কা বেটে নিয়েছি তারপর জিরের গুঁড়ো দেবো হলুদ দেবো নুন দেবো মিষ্টি দেবো আর হবে আলু পোস্ত তো আলু পোস্তর জন্য আলু কাটা হয়ে গেছে এখানে পোস্ত বাটা হয়ে গেছে আর হবে ডাল তো ডাল সেদ্ধও কিন্তু হয়ে গেছে আজকে ডাল সেদ্ধ করতে গিয়ে দেখো ছিটে গেছে আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি তো আজকে আমি দুটো কড়াতে রান্না বসাতে হবে কারণ মোচা ঘন্টা হতে অনেকক্ষণ সময় লাগে তাড়াতাড়ি রান্না হয়ে গেল এদিকে আমার ভাতও হয়নি কিন্তু আমার এই যে আলু পোস্ত হয়ে গেছে আর মোচাটাও প্রায় হয়ে গেছে এবার এদিকে মোচাটা নিয়ে এসে ডালটা দিয়ে দেবো ব্যাস আমার কিন্তু রান্না রেডি

রেডি হয়ে বসে আছি ওদিকে তাতান রেডি হচ্ছে এখন যাচ্ছি তাতানের কম্পিউটার ক্লাসে কম্পিউটার ক্লাস থেকে এসেই আধা ঘন্টার টাইম পাবো না তারপর আবার চলে আসবে মানে বাড়িতে স্যার পড়াতে আর কি তো এই চলছে সকাল থেকে এই শনিবারটাই এরকম হয় সকালবেলা স্যার আসে আবার এখন তো স্কুল তো হচ্ছে না অনলাইনে হচ্ছে স্কুল থাকলে তো আরও মানে প্রেশার স্কুলে দিয়ে আসতে হবে আবার এই সময় নিয়ে এসেই আর ওদের কোনো হাফ ডে হয় না তোমাদের তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিল শনিবারও ওদের ফুল ডে হয় যদি স্কুল খোলা থাকে তাহলে শনিবারও ওদের ফুল ডে হয় শনিবার কোনো হাফ ডে হয় না তো ফুল ডে স্কুল হয় আবার এসেই কম্পিউটার ক্লাস কম্পিউটার ক্লাস থেকে এসেই আবার স্যার ও সকাল সাতটা থেকে শুরু হয় একেবারে রাত দশটা পর্যন্ত চলতে থাকে কন্টিনিউ তো দেখো তাতানকে নিয়ে আমি চলে এসেছি কম্পিউটার ক্লাস থেকে আর আসার পর এক্ষুনি একটু বাদেই স্যার আসবে তো ভাবলাম কি দেবো কী দেবো তো আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লেবু নুন দিয়ে এটা খেতেও টেস্টি হেলদিও আর পেটও ভরবে তো যাই হোক এটাই হোক খেয়ে নেবে আর ততক্ষণে যতক্ষণ স্যার না আসছে ততক্ষণ আমি ওই ঘরের বিছানা চাদরটা পাল্টাবো কারণ আগের দিন এই ঘরেরটা পাল্টেছিলাম তো ওই ঘরটা পাল্টানো হয়নি তো আমাকে একটু তাড়াহুড়োর মধ্যেই আছি কারণ যখন তখন স্যার চলে আসতে পারে আসার অলরেডি টাইম হয়ে গেছে তো তাই জন্য বললাম না স্যার আসার আগেই এটা করে নি আর স্যার তো এই ঘরেই বসবে তো যাই হোক তাড়াহুড়ো আর লাগেনি মানে হয়ে যাওয়ার পরেও আমার অনেকক্ষণ সময় পেয়েছি তো এই ঘরে চাদরটা পাল্টে নেব তারপরে চলে যাব ডিনার বানাতে আর আজকে না ডিনারে ইন্দ্র বলছে রুটি খাবে আর দুপুরে যে আলো পোস্ত ছিল না দিয়েই রুটি খাবে তো এরকম যে যেদিনই দেখি যে ওর একটা খাবারের ব্যবস্থা হয়ে গেছে সেদিনকেই আমি একটু নতুন নতুন কিছু ট্রাই করার চেষ্টা করি আমার না নতুন নতুন রান্না করতে নতুন নতুন রেসিপি ট্রাই করতে খুবই ভালো লাগে যদিও পুরোপুরি যে আমার নিজের মাথা থেকে বেরিয়ে করি একদমই না সেটা সম্পূর্ণ ভুল অতটাও ই হয়ে যায় নিজে একেবারে নিজের মতো করে রান্না করব আমি কিছুটা ইন্টারনেটের হেল্প নিই বাকিটা যখন দেখি না আমার কাছে এইটা নেই ওই ইনগ্রিডিয়েন্টসটা নেই তখনই মানে গোজামিল করে রান্না করতে শুরু করে দিন নিজের মতো করে আর কি বাকিটা ইন্টারনেট থাকে আর বাকিটা আমার মাথা আর কি না থাকলে যা হয় আর কি কিন্তু আজকে যে রান্নাটা করব। ডিনারে সেটা ইজি রান্না আর আমি সবসময় ইজি সহজ যে মানে ঘরে সব সময় মজুত থাকে এরকম ধরনের রান্নাই পছন্দ করি করতে আর কি তো সেরকমই একটা কিছু রান্না করব। সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি তো ওই ঘরে চাদরটা পাল্টানো হয়ে গেছে একদম নিশ্চিন্ত স্যার চলে আসলো আমার ঘরে কোনো অসুবিধা নেই আর এদিকে তাতান অপেক্ষা করছে কতক্ষণ স্যার আসবে আর কি আর এদিকে আমি জামা কাপড়গুলো কাস্তে দিয়ে দিলাম কারণ অনেকক্ষণ টাইম লাগবে কাস্তে প্লাস রাতে আমি এই সময়ই কাস্তে দিই আর কি সন্ধ্যাবেলার যে আমার টুকটাক কাজকর্ম থাকে তার মধ্যে এইটাও একটা কাজ আর কি যে ওয়াশিং মেশিনে কাস্তে দিতে হবে তো যাই হোক অলরেডি তাতানের স্যার চলে এসছে আর আমি এদিকে আজকে একটু পায়েস করছি ভাবছ যে হঠাৎ করে এতটা পায়েস কেন করছি কোনো কারণ নেই গো দুধ না অনেকটা জমে গেছে মানে ঘরে রোজ তো আমাদের দুধ খাওয়া হয় না আর আমি আমাদের তো দুধ দিয়ে যে চাও হবে সেটাও হয় না শীতকালে তবুও একটু চা খাই গরমকালে তো একদমই খাইই না তো দুধ জমে গেছে তো ভাবলাম চলো তাহলে একটু পায়েস করি তো কিছুটা দুধ দিয়ে আমি টক দই বসিয়ে দিলাম আর এইটুকু এই দুধটা দিয়ে আমি পায়েস করব তো আমার না এক এক পায়েস হচ্ছে এক হারি পায়েস বলতে আমার ভেবো না যে বড়ো হাড়ির এক হাড়ি আমার একটা ছোট্ট বাটির মতো স্টিলের হাঁড়ি টাইপের আছে আর কি দেখতে ওটা হাঁড়ির মতো দেখতে আর কি তো আমি ওটাকে হাড়িই বলি আর কি যে ছোটো হাঁড়ি ছোটো হাঁড়ি এরকমই বলি যখনই কাউ মানে ইন্দ্রকে কিংবা মেয়েকে বলি যে ছোটো হাড়িটা বার করতো তো ওরা ওটাই বার করে আর কি হাঁড়ির মতো দেখতে তো আর দেখতেও খুব সুন্দর ছোট্ট হাড়ির মতো তো একদম পুরো মাপে মাপে এক হাঁড়ি পায়েস আমার হয়েই গেছে ওইটার তো যাই হোক এখন তো গরমকাল শীতকাল হলে তো গুড় দিয়ে পায়েস করতাম যেহেতু গরমকাল কাজে চিনির পায়েসই করব কাজু কিশমিশ এলাচ তেজপাতা এগুলো দিয়েই পায়েসটা করব তো পায়েস কিন্তু আমার অলরেডি হয়ে গেছে এবার আমি হাঁড়িতে ঢালার সময় না একটু চিন্তা করছিলাম যে হবে তো হবে তো উপচুপিয়ে পড়বে না তো একটুখানির জন্য আমি আবার অন্য পাঁচটা রাখতে হবে না তো কিন্তু দেখো একদম মাপে মাপে আমি নিজেও বুঝতে পারিনি একদম হাড়ির কানায় কানায় দেখো পায়েস পুরো রেডি তো যাই হোক আমার কিন্তু ইয়ামি ইয়ামি পায়েস রেডি অলরেডি ইন্দ্র রাত রাত্রে রুটি খাওয়ার পর মানে পোস্ত দিয়ে রুটি খাওয়ার পর পায়েস দিয়েও একটু রুটি খেয়েছে বলছে খুব ভালো হয়েছে পায়েসটা তো পায়েস যদিও ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে তো মোটামুটি ঠান্ডা হয়েই গিয়েছিল তো দেখো যে ডিনারের কথাটা বলেছিলাম সেটা করতে আমি চলে এসছি এখানে নিয়ে নিচ্ছি আটা আমি আটা দিয়ে করছি মজা দিয়ে করলেই বেশি ভালো হয় তো আমি আটা নিয়েছি মানে যা আটা নেব তার হাফ টক দই দিয়ে তারপর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি দিয়ে দিলাম তার মধ্যে স্বাদ মতো নুন আর একটু গরম মশলা দিয়েছি সামান্য দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আর এখানে দিয়ে দিলাম জল তো আমি একটা চিলার টাইপের করছি আর কি চিলার টাইপ বলবো না চিলা বলবো যাই হোক যেটাই নাম দাও চিলা করব আর কি তো এটা ইনস্ট্যান্ট চিলা আর কি কোনো রকম আগে থাকতে ফরম্যাট করতে হবে না কোনো কিছু ঝামেলা নেই সঙ্গে সঙ্গে টক দই দিয়ে কোনো কিছু করাবো নেই সঙ্গে সঙ্গে আর কি ইনস্ট্যান্ট তো এটা মোটামুটি ঘন একটা ব্যাটার রেডি করে নিয়েছি তো ফ্রাং প্যানের সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে এরকম একটা দিয়ে সামান্য একটু স্প্রেড করে নিয়েছি গোলা রুটির মতো পুরো একদম ছড়াতে হবে না আর এটা একটু হালকা হাতে করতে হবে কারণ আটা টক দই পড়েছে তো একটু নরম টাইপেরই হয় তো উল্টানোর সময় একটু দেখে থেকে আস্তে করে উল্টাতে হবে একটু কমি মিডিয়াম সাইজে মানে আগুনে ভাজতে হবে আর কি হাই ফ্লেমে ভাজলে হবে না তাহলে ভেতরে কাঁচা থেকে যাবে তো এরকম হালকা হাতে করে করে আমি এরকম একবারে এরকম পেছিয়ে রোলের মতোই করে দিয়েছি দেখতেও ভালো লাগবে আর খেতেও ইজি হয়ে যাবে আর কি গোল গোল রুটির মতো রাখিনি তো ওইভাবেই আমি সবগুলো করে নেবো আর এগুলো ভাজতে একটু টাইম লেগেছে কেন একটা একটা করে ভাজতে হয়েছে তো আর আমি এরকম এই সবুজ স্ট্রেটার মতো মধ্যে আর কি এটা এরকমভাবে পিছিয়ে পিছিয়ে রেখেছি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল আর খেতে কেমন লাগছিল সেটা আমি তোমাদের ভিডিও লাস্টেই বলবো আগে বলো তোমাদের এটা দেখতে কেমন লাগছে আর আমার এই প্লেটিং যে করেছি সেই প্লেটিংটা কেমন লাগছে তো যাই হোক এটা সস কিংবা চাটনি খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করিনি রেগুলারই তো খাবার টেবিলে বসে কথা বলি আর আজকে না তিনজনেই টায়ার্ড ইন্দ্র বললো ঘুম পেয়ে গেছে ও কোনো রকম চুপচাপ খাওয়া দাওয়া করে গিয়ে শুয়ে পড়েছে তাপমাত্রা আজকে দুপুরে ঘুমায়নি ও বলছে আমার ঘুম পেয়ে গেছে স্যারের কাছে পড়তে বসে উঠে এসছে একবার এসে চোখে মুখে জল দিয়েছে ঘুম পাচ্ছে বলে দুপুরে ঘুমায়নি আজকে আর আমিও আজকে একটু টায়ার্ড কারণ দুপুরবেলার কাজ এটা সেটা এটার সাথে 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 সাথেই প্রায় বিকেলের দিকে হয়ে যায় তারপরে একটু বসতে না বসতেই আবার তাতনকে নিয়ে বেরোতে হয় যেদিনকে বেরোনোর থাকে আর যেদিনকে বাড়িতে থাকি সেদিনকে তবু একটু শুই যে না শুই যদি ঘুম পেয়েও যায় কোনো অসুবিধা নেই কিন্তু যেদিনকে বেরোনোর থাকে সেদিনকে শুই না আমি বসে সময় কাটাই কারণ ঘুমানোর তো তো প্রশ্নই নেই হবে সেদিনকে একটু ধবল হয়ে যায় তারপর যাই হোক সন্ধ্যার পর থেকে একটু বসে কন্টিনিউ কাজ কাজ করে করে যাচ্ছে মানে এটা এটা সেটা করেই যাচ্ছি যাচ্ছি তারপর এগুলো যে ভাজলাম এগুলো ভাজতেও একটু সময় লাগলো একটা একটা করে ভাজতে হয় তো আর একটু কমিয়ে কমিয়ে ভাজতে হয় টাইম লাগে খেতে খারাপ লাগেনি আবার বলবো না যে খুব ভালো হয়েছে সেটাও বলবো না মোটামুটি তো ইজি হ্যাঁ মোটামুটি হয়েছে মানে কি বলে হ্যাঁ খাস তেমন একটা লাগেনি ওই ইজি সহজে একটু কোনো রকম মনে করো কিছু নেই করার কি করব কি করব হয়তো সেদিনকে এরকম একবার একটু করা যেতে পারে তাই বলে বারবারও ভালো লাগবে না রোজ রোজও ভালো লাগবে না যাক ঠিক আছে সব কিছুই খাওয়া মানে ট্রাই করব যেটা ভালো লাগবে লাগবে না লাগবে না লাগবে কি করা যায় তো চলো আর কি এখন ফ্রেশ হয়ে গিয়ে শুয়ে পড়বো আর ঘুম পেয়ে গেছে ঘুমিয়েও করব আশা করি শুনেই হয়তো ঘুমিয়ে পড়বো তবে কালকে কিন্তু সানডে কালকে কিন্তু আমাদের একটা প্ল্যান আছে আর এই প্ল্যানটা আমাদের অনেকদিন ধরেই চলছে তো হ্যাঁ কালকে একটা প্ল্যান আছে তো যাই হোক পুরোটা তো তোমাদের সাথে শেয়ার করবো তো কালকের ব্লগটা অবশ্যই চেক করো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখতে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা